কংগ্রেসের পাঁচ নিলম্বিত বিধায়কর পদ বহিষ্কার নহয় কিয়? আরব রাজনৈতিক উদ্দেশ্য থকা বলে দাবি ভূপেন বরার। বিজেপির কুটিল রাজনীতির বাবে পাঁচ কংগ্রেসী বিধায়কলৈ অধ্যক্ষর দরদ। অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। কি কারণে অধ্যক্ষ ডাঙরিয়া ইচ্ছা থাকিলেও এক উদ্দেশ্য শক্তির হেঁচা আছে যে যদি এই এমএলএ কেজনের পদ খারিজ হয়, উপনির্বাচন হয়, গোটেকিটা পুরোনা সমষ্টি মতে ইলেকশন হলে কংগ্রেস জিকি যাব, যেটির কারণে তেখেতে প্রসিডিউরের কথা কই পেলায় ডিলে করবর কারণে চেষ্টা করে আছে। অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীয়ে বিধায়কর পদ খারিজ বিলম্বকরণক লৈ কোনোৱে অভিযোগ দিব নোৱাৰিব বুলি এদিন পূর্বে মন্তব্য করেছিল। দৈমারীর মতে বিধায়ক পদ খারিজ প্রক্রিয়া বাতে ঘাটে নহয়, এক প্রক্রিয়ার মাজরে হব বিধায়ক পদ খারিজ প্রক্রিয়া। এটা এসপার রুলহে যাব, কোনোবা মনে বিচারে মতে নহয়, গতি এটা প্রক্রিয়া, গতি প্রক্রিয়া হিসাবে এই চলি আছে। এটা পিটিশন দিছে, পিটিশনের উপর এই চলি আছে, কিন্তু রায় তো বাতে ঘাটে দিব পারা নহয় এই বস্তু। আনকি বিধায়ক পদ খারিজ প্রক্রিয়াক লৈ কোনো পক্ষই অধ্যক্ষক হেঁচা দিব নোৱাৰে বুলিও কৰিছিল মন্তব্য বিশ্বজিৎ দৈমাৰীয়ে। অসম বিধানসভার অধ্যক্ষর এনে মন্তব্যর পিছতে সরব প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। আইনের ঊর্ধ্বত নহয় অসম বিধানসভার অধ্যক্ষ, দেশের সংবিধানের গণ্ডির অধীনত দেশের প্রতিগী নাগরিক। বিধানসভার অধ্যক্ষগাকিও আইনের ঊর্ধ্বত নহয়, মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বত নহয়। এজন মুখ্যমন্ত্রী আজি জেল ওলাইছে, এজন মুখ্যমন্ত্রী এতিয়াও জেলতে আছে, গতি এনেকা কথা নহয় যে দেশের যিকোনো নাগরিকে সাংবিধানিক গণ্ডির ভিতর থাকি যিকোনো ভুল আঙুলিয়া দিব পৰা অধিকার আছে। অসম বিধানসভার অধ্যক্ষক এক প্রকার সুপ্রিম নহয় বলে মন্তব্য প্রদেশ কংগ্রেসের সভাপতি। বিজেপির রাজনৈতিক অভিসন্ধির বাবে কংগ্রেসের নিলম্বিত পাঁচ বিধায়কর বিধায়ক পদ খারিজ করা নাই, কিয়নো কংগ্রেসের নিলম্বিত পাঁচ বিধায়কর স্থানত উপনির্বাচন হলে জয়ী হব কংগ্রেস। বিজেপির পক্ষ থাকা কংগ্রেসের নিলম্বিত কোনো এগারী বিধায়করে উপনির্বাচন জয় হব নোৱাৰে বাবে বিধায়ক পদ খারিজ করা নাই বলে দাবি তুলিলে ভূপেন বরায়। তেখেতে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে বিষয়টি যে গাপি রাখব বিচারছে, এতিয়া যদি বাই ইলেকশন হয় 2021 সনের ভোটার লিস্ট আর সীমামতেও, যে যদি এই এমএলএ কেজনের পদ খারিজ হয়, উপনির্বাচন হয়, গোটেকিটা পুরোনা সমষ্টি মতে ইলেকশন হলে কংগ্রেস জিকি যাব। উল্লেখ্য যে ইয়ার পূর্বে কংগ্রেসের নিলম্বিত পাঁচ বিধায়কর বিরুদ্ধে অধ্যক্ষই ব্যবস্থা গ্রহণ নকৰাৰ বাবে ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত প্রদান করেছিল প্রদেশ কংগ্রেসে। ক্যামেরা সঞ্জয়ের সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।